আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইফতার ও সেহরির জন্য চিড়া দিয়ে দারুণ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, আশা করি রেসিপিটি ভালো লাগবে। এক কাপ চিড়া নিয়েছি, এখন আমি চিড়াগুলো একটু পানি দিয়ে ধুয়ে নেব। নর্মাল পানি দিয়ে আমি 3-4 বার চিড়াগুলো খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি জোরে চেপে চেপে ধোয়ার দরকার নেই, আলতোভাবে একটু ধুয়ে নিলেই হবে। চিড়াটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দেব। চিড়াটা সমান সমান থাকবে, এরকমভাবে পানি দিতে হবে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন চিড়াগুলো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, সব পানি চিড়া টেনে নিয়েছে, আর চিড়াগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আজকে আমি খেজুর নিয়েছি, কলা নিয়েছি আর আপেল নিয়েছি, আপনারা অন্য যে কোনো ফলই নিতে পারেন। প্রথমে আমি কিছু কলা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি কিছু আপেল কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আম বা বেদানা, আঙ্গুর, যে কোনো ফল নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই, আমি মিষ্টি দইটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু আজকে চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমার মনে হয়েছে মিষ্টি দইটা অনেক মিষ্টি, এজন্য চিনি দিচ্ছি না। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন তরল দুধ। দুধটা অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, আর দুধটা আমি কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু জাল দিয়ে ঘন করা দুধটাই বেশি ভালো লাগবে। হালকা করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে দুধ বা দইয়ের পরিমাণটা বলছি না, আপনারা যতটুকু প্রয়োজন মনে করবেন নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। অনেকে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, আমার মিষ্টিতে লবণ দিতে ভালোই লাগে, এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও আমি কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কলা কুচি। দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। সবগুলি একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডেজার্ট, আপনারা ইফতার বা সেহরিতে ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মন প্রাণ দুটোই খুব ভালো হয়ে যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।